কোশ্চেন নাম্বার ওয়ান কি বলছে কোনো সংখ্যার থেকে সেই সংখ্যার টেন পারসেন্ট যদি বিয়োগ করা যায় তাহলে চুয়ান্ন পাওয়া যায় সংখ্যাটি কত তো আমরা কিভাবে এই কোশ্চেনগুলো হ্যান্ডেল করবো দেখে নাও দেখো এখানে তো টেন পারসেন্ট বিয়োগ করছে তো টেন পার্সেন্ট মানে আমরা কি বলতে পারি এক বাই দশ ভগ্নাংশের ক্ষেত্রে এবার যেহেতু বিয়োগ করছে অর্থাৎ কিনা দশ থেকে এক বিয়োগ করছে দশ থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে কত পাবো নয় প্রশ্ন বলছে নয় নয় কত পাওয়া যাচ্ছে চুয়ান্ন পাওয়া যাচ্ছে নয়ের কত গুণ নয়ের ছ গুণ তাহলে কি বের করতে বলছে তাহলে সংখ্যাটি কত সংখ্যাটি আমরা দশ ধরেছি তাহলে দশ না হয়ে দশের ছয় গুণ ষাট হয়ে যাবে আমাদের অ্যান্সার ক্লিয়ারলি বুঝতে পারলে যদি এভাবে না করতে চাও তোমরা ট্রেডিশনাল ইউজ রয়েছে তোমাদের জন্য এক্স বা এ থেকে জেড জেডবি যাই আসুক এক্সের ঘাটতি এ থেকে জেড জেডবদি যতই পঁচিশটা লেটার আসুক না কেন তোমাদের এক্সের ঘাটতি মিটবে না তাই তো তো কোয়েশ্চেন নাম্বার টু দেখো তো কোয়েশ্চেন নাম্বার টু আমাদের কী বলছে যে একটি খেলায় বা ক্রিকেট খেলায় প্রথম তিন জনের রানের গড় ছিল থার্টি থ্রি এবং এগারো জনের মোট রান দেওয়া রয়েছে দুশো পঁচাত্তর হলে বাকি জনের রানের গড় কত তো এই টাইপের কোয়েশ্চেন কিন্তু তোমাদের আসবে তোমরা সেই এক্সকেই যদি না ভুলতে পারো তাহলে নতুন কাউকে তোমরা কি করে আপন করবে এক্সকে ভুলতেই হবে তোমাদের আর সেই ভুলানোটা আমার সাথে থেকেও তোমরা ভুলতে পারো তো এখানে দেখো এগারো জনের মোট রান এখানে কিন্তু গড়টা দেওয়া নেই এগারো জনের মোট রান যদি দুশো পঁচাত্তর হয় তাহলে এগারো জনের রানের গড়টা কত হবে একে আমরা এগারো দিয়ে ভাগ করে দিতে পারি তাহলে দু এগারো বাইশ হয়ে যাবে পাঁচ পাঁচ এগারো কত হয়ে যাবে পঞ্চান্ন তাহলে পঁচিশ আমরা পেলাম ওভারঅল গড় এবার এখানে বলছে যে জনের রানের গড় কত দেওয়া রয়েছে থার্টি থ্রি তেত্রিশ হয়েছে জনের রানের গড় এবার ওভারঅল যেটা সেই গড়টা কত টোয়েন্টি ফাইভ আর এখানে বাকি আটজন রয়েছে তো আটজনের রানের গড় আমরা কত পাব সেটা আমরা ধরে নিচ্ছি এক্স পাবো এক্সের ভ্যালু যা খুশি আসতে পারে তো এই হচ্ছে অনুপাত থ্রিজ টু এইট এটা হচ্ছে কি এখানে হচ্ছে প্লেয়ারের সংখ্যা পাচ্ছি এখানে হচ্ছে রানের অ্যাভারেজ ঠিক আছে এটা এবার তেত্রিশ থেকে যদি আমরা পঁচিশ মাইনাস করি আমরা কত পাবো এইট পাবো এবার প্রশ্ন বলছে আট নয় অ্যাকচুয়ালি আট আটের কত গুণ এক গুণ তাহলে এইখানে যে ভ্যালুটা আমরা পাবো সেটা তিন না হয়ে তিনেরই এক গুণ থ্রি পাবো এবার এইখানে লজিকটা দেখো পঁচিশ থেকে এটা বড়ো হয়েছে পঁচিশ থেকে তেত্রিশ বড়ো এবার এখানে যে ভ্যালুটা আসবে সেটাই পঁচিশ থেকে ছোটো হতে হবে কত ছোটো হতে হবে যে বিয়োগ করলে তিন পাওয়া যায় তাহলে আমরা যদি এখানে বাইশ ধরি তাহলে বাইশের সাথে যদি এই তিন আমরা যোগ করি তবে গিয়ে পঁচিশ পাচ্ছি আমরা ওভারঅল তাহলে এই এক্সের ভ্যালু আমরা কত পেলাম বাইশ তাহলে বাকি আটজনের রানের গড় কত ছিল বাকি আটজনের রানের গড় টোয়েন্টি টু ছিল পাওয়া গেলো নেক্সট কোয়েশ্চেন দেখো তো কোয়েশ্চেন নাম্বার থ্রি আমাদের কি বলছে এক ব্যক্তি টেন পারসেন্ট লোকসানের তার বন্ধুকে একটি গাড়ি বিক্রি করে যদি ওই বন্ধু ওই গাড়িটি চুয়ান্ন হাজার টাকায় বিক্রি করে টোয়েন্টি পার্সেন্ট লাভ করে তবে গাড়িটির প্রকৃত ক্রয় মূল্য কত ছিল এখানে প্রকৃত যে ক্রয় মূল্যটা সেটা মনে করবে যে শুরুতে যে বন্ধুটা টেন পার্সেন্ট লোকসানে বিক্রি করেছিল সেই শুরুতে ওই গাড়িটার ক্রয় মূল্যটা কত ছিল তো আমরা এই কোয়েশ্চেনগুলো লাস্ট থেকে হ্যান্ডেল করব। কেন কি আমাদের এখানে একটা যে হিন্ট দেওয়া রয়েছে যে ওই বন্ধুটা চুয়ান্ন হাজার টাকায় বিক্রি করে টোয়েন্টি পার্সেন্ট লাভ করে তো এই টোয়েন্টি পারসেন্ট যেটা লাভ আমরা ফ্রেকশানে কত পাবো এক বাই পাঁচ লাভ যেহেতু সেহেতু প্লাস দিলাম অর্থাৎ কিনা না পাঁচ টাকার বস্তু বিক্রি করে আমার পাঁচ টাকা একটা বস্তু কেনা রয়েছে আমি সেটা বিক্রি করে এক টাকা আমি লাভ করেছি তাহলে আমার বিক্রয় মূল্য কত হবে নিশ্চয়ই ছ টাকায় যদি আমি বিক্রি করি তবে গিয়ে আমার এক টাকা লাভ হবে তাহলে সেটাই ছ টাকা কিন্তু প্রশ্ন বলছে যে ওই বন্ধুটা ছ টাকায় গাড়িটি বিক্রি করেনি কততে বিক্রি করেছে চুয়ান্ন হাজার টাকায় তাহলে এখানে লিখে দিলাম আমরা চুয়ান্ন হাজার টাকা তাহলে ছয়ের কত গুণ ছয়ের দেখছি ন হাজার গুণ সিক্সের ন হাজার গুণ তাহলে ওই বন্ধুটার ক্রয় মূল্য পাশ না হয়ে পাঁচের ন হাজার গুণ পঁয়তাল্লিশ হাজার টাকা থাকবে এবার এটা তো আসলো ওই বন্ধুটার ক্রয় মূল্য যে বন্ধুটা কোনটা যে এই টোয়েন্টি পারসেন্ট লাভে গাড়িটি বিক্রি করেছে এবার আসি তার আগের বন্ধু অর্থাৎ শুরুতে যে বন্ধুটা ছিল এবার এর যেটা সিপি এই পরের বন্ধুটা এটা মনে করলাম আমরা সেকেন্ড ফ্রেন্ড পরের বন্ধুটার যেটা সিপি সেটাই এই প্রথম বন্ধুটার এসপি অর্থাৎ কিনা সে বিক্রি করেছে তাহলে এ টেন পারসেন্ট লোকসানে বিক্রি করেছে টেন পারসেন্ট মানে কি এক বাই দশ ভগ্নাংশে এবার একটা মাইনাস করবো কেন মাইনাস করব। যেহেতু এটা লোকসানে বিক্রি করেছে তাহলে দশ টাকার বস্তু বিক্রি করে যদি এক টাকা লস হয় তাহলে কত টাকায় বিক্রি হয়েছে নিশ্চয়ই ন টাকায় বিক্রি হয়েছে এবার প্রশ্ন বলছে যে ন টাকায় বিক্রি করেনি কত টাকায় বিক্রি করেছে পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকায় নয়ের কত গুণ নয়ের পাঁচ হাজার গুণ তাহলে দশ না হয়ে দশের পাঁচ হাজার গুণ কত হয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে শুরুতে প্রথম বন্ধুর যে ক্রয় মূল্যটা ছিল তো আশা করছি তোমরা বুঝতে পারলে যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে তোমরা ভিডিওটি আবার নেক্সট টাইম দেখে নেবে পরবর্তীতে সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে তো পরের কোশ্চেনটি দেখো দেখো কোশ্চেন নাম্বার ফোর কী বলছে এক ব্যক্তি ক্রয় মূল্যের ওপর ফর্টি বাড়িয়ে বাজার মূল্য লিখে রাখে অর্থাৎ কি যে টাকায় সে কিনেছে তার থেকে ফর্টি বাড়িয়ে কি করে না এমআরপি সেট করে এবার বলছে যে খরিদ্দারকে লিখিত মূল্যের ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় দেয় এবার যখন কোনো ডিসকাউন্ট দেবে যে কোনো জায়গায় তোমরা যা জিনিসপত্র কিনতে যাও একটা বই কিনতে গেলেও যে ডিসকাউন্টটা দেয় সেটা এম আর পির ওপরে দেয় সেটা ডিসকাউন্ট পঁচিশ পারসেন্ট দিলে তার প্রকৃত লাভ কত থাকবে তো দেখো এটা তো নর্মাল টাইপ এগুলো নর্মাল বেসিক টাইপ অনেক মানে এতটা লেভেল লেভেলের অঙ্ক যে তোমরা কোনো কোচিং শুধু আমাদের বলে না যে কোনো জায়গায় কোনো একটা ইনস্টিটিউট বা কোচিংয়ে ভর্তি হও তোমাদের জায়গাটা আজকে যেখানে আছে। সেটা অনেক দূরে চলে যাবে কারণ কি দেখো এমন অনেক চ্যাপ্টারের অনেক কোশ্চেন আছে যেগুলো যদিও বা ইউটিউবে বা অনলাইনে কোনো ক্লাস দেওয়া হয় তাহলে সেই ক্লাসগুলো দেখবে হুড়িয়ে ছড়িয়ে পড়েছে সেই মেথডগুলো তো সেগুলো কেউই চাচ্ছে না বা কেউই চায় না আমরা শুধু না ঠিক আছে তো তোমরা যারা দূরবর্তী ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যে এগুলো কিছুটা না দিয়েও পারা যায় না যার জন্য দিতে হয় এবার কোয়েশনগুলো আমরা কি করে হ্যান্ডেল করতে পারি দেখো এক ব্যক্তি ক্রয় মূল্যের ওপর তোমরা হান্ড্রেডও ধরতে পারো এক্সও ধরতে পারো কিন্তু দেখো কিভাবে এগোবে ক্রয় মূল্যের ওপর ফর্টি পার্সেন্ট বাড়িয়ে বাজার মূল্য লিখে রাখে এবার এই যে যে ফর্টি পারসেন্ট এই ফর্টি পারসেন্টকে যদি আমরা ফ্রেকশানে নিই তাহলে দুই বাই পাস হয়ে যায় ফর্টি পারসেন্ট যেহেতু বাড়াচ্ছে তাহলে এখানে আগে প্লাস দিয়ে দিলাম এবার কি ক্রয় মূল্যের ওপর এবার ক্রয় মূল্য যদি পাঁচ টাকা ধরি তার সাথে দু টাকা বাড়িয়ে সাত টাকা কি এমআরপি সেট করে এবার আমরা এখান থেকে একটা রেশিও পেলাম যদি ক্রয় মূল্য পাঁচ টাকা হয় এমপি বা মার্ক প্রাইস ক টাকা হবে সাত টাকা এই একটা আমরা রেশিও পেলাম এদের মধ্যে এই ভগ্নাংশ থেকে নেক্সট লাইনে চলে আসো খরিদ্দারকে লিখিত মূল্যের উপর টোয়েন্টি ফাইভ পারসেন্ট ছাড় দিলে এবার লিখিত মূল্যের উপর যখন ছাড় দেবে তখন কি এমআরপি বা এমপি টোয়েন্টি ফাইভ পারসেন্ট মানে আমরা বলতে পারি এক বাই ফোর এবার ছাড় দিচ্ছে যেহেতু সেহেতু এক টাকাটা মাইনাস লিখবো এবার চার টাকা যদি আমার মার্ট প্রাইস হয় এক টাকা ছাড় দিচ্ছি আমি অর্থাৎ কি না তিন টাকায় জিনিসটি কি করছি বিক্রি করছি এসপি সেলিং প্রাইস আমরা পেলাম বুঝতে পারলে এবার এখানে দেখো মার্ক প্রাইস চার টাকা তাহলে আমরা এখানে মার্ক প্রাইস লিখেছি মার্ক প্রাইস চার টাকা এবার এখান থেকে আমরা পেয়েছি কি সেলিং প্রাইস সেলিং প্রাইস কত পেয়েছি তিন টাকা তাহলে তিন টাকা লিখে রাখলাম অনুপাত এই দুটোর মধ্যে অনুপাত পাচ্ছি এই দুটোর মধ্যে অনুপাত পাচ্ছি এবার একটা জিনিস দেখো একই প্রশ্নতে একবার মার্ট প্রাইস বা মুদ্রিত মূল্য সাত টাকা আসলো আবার এই একই প্রশ্নতে আর একবার মুদ্রিত মূল্য চার টাকা আসলো প্রশ্ন তো মিথ্যে বলেনি আমরা মিথ্যে সাজিয়ে ফেলেছি এটা তো মিথ্যে একবার সাত টাকা হতে পারে একই ভ্যালুতে আবার একই ভ্যালুতে চার টাকা হতে পারে তাহলে এটা মিথ্যে কথা বলা হবে তাহলে এটাকে সত্যি বানানোর জন্য কি করতে হবে এই যে যে সাত এই যে যে চার এর সাথে যদি আমরা চার গুণ করি এর সাথে যদি আমরা সাত গুণ করি তাহলে চার সাথে আঠাশ চার সাথে আঠাশ দুটো ইকুয়াল পেয়ে গেলাম আমরা আঠাশ টাকা আঠাশ টাকা এবার দেখো এই অনুপাতের সঙ্গে এই অনুপাতটার রিলেশন একে যখন চার দিয়ে গুণ করেছি এই অনুপাতকেও আমরা চার দিয়ে গুণ করব এই অনুপাতের সাথে এই অনুপাতের রিলেশন একে যখন সাত দিয়ে গুণ করেছি একেও আমরা সাত দিয়ে গুণ করবো সাত দিয়ে গুণ করতেই সিপি কত হয়ে গেল চার পাঁচে কুড়ি টাকা এসপি কত হয়ে গেলো তিন সাতে একুশ টাকা এবার আমাদের বের করতে বলছে কি তার প্রকৃত লাভ কত শতকর আহারে কুড়ি টাকা জিনিস যদি একুশ টাকায় বিক্রি হয় তাহলে ক টাকা লাভ এখানে এক টাকা লাভ হচ্ছে এবার এক টাকা লাভ হচ্ছে কত টাকার উপরে কুড়ি টাকার উপরে হানড্রেডের উপরে কত হয়ে যাবে পারসেন্টেজ কেটে দাও ফাইভ তাহলে লাভ আমরা কত পেলাম ফাইভ পার্সেন্ট লাভ তো তোমাদের ধ্যান ধারণা অঙ্কের প্রতি বা জিআইয়ের প্রতি যে কোনো সাবজেক্টের টপিকের প্রতি ধ্যান ধারণা টোটালি বদলে যাবে তো দেখা হবে নেক্সট ক্লাসে